কাঁঠালটাকে আপনাদের এলাকায় কি নামে পরিচিত বলবেন? কাঁঠালটা দেখতে খাবেন তাহলে বলে দেন এই ফলটার নাম কি, কাঁঠাল নাকি? প্রতিবন্ধী হলে ভিডিওটি সিরিয়াসলি নেবেন, কারণ এটা সুস্থ মানুষদের জন্য একটু বিনোদন। আরে ভাই এবার একটু থামেন, অনেক কাহিনী করছেন এই দাঁতভাঙ্গা অপু আর প্রতিবন্ধী মামুন্ডে লয়া, এবার একটু থামেন ভাই থামেন। আমরা ছোটবেলা ছাগলের তিন নাম্বার বাচ্চা, না হইনা না বুঝা হুদাই লাফানের গল্প আমরা সবাই শুনছি, কিন্তু কখনোই আমরা এই ছাগলের তিন নাম্বার বাচ্চা মানে হুদাই লাফানোর কাহিনী আমরা কখনোই দেখি নাই। আর বেশ কয়েকদিন ধরে এই রিপ্রেজেন্ট 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 এই ওয়ার্ডটা শুনতে শুনতে আমার কান জ্বালা ফালা হয়ে গেছে। এখন পর্যন্ত যারা কানের ভিতরে হেডফোনটা লাগান নাই তারা হেডফোনটা লাগাই নেন, কেননা এই ভিডিওতে আমি রিপ্রেজেন্ট ওয়াটার মিনিং খোঁজার চেষ্টা করব। সো গাইস আজকে রে বেচাল বাদ দিয়া ভিডিও শুরু করা যাক। টাইম নাও আমি সেই চিন্তা আপনাদের মামুন আমাদের দেশকে প্রেজেন্ট করো ফুললি ওয়ার্ল্ডের মধ্যে, ফুললি ওয়ার্ল্ডের ভিতরে ছিল, যার কারণে আপনাদেরকে যেখানে পাচ্ছেন লাঞ্ছিত বঞ্চিত করছেন ভাই। কেন কি একটাই অপরাধ আমাদের ছোট ছোট ইউজারদেরকে ভালোবাসার জন্য করোনা টিকা ভাই আপনাদের সাথে ভিডিও বানা না করে না। আমি আমার আগের ভিডিওতে এই ভিডিওটা নিয়ে কথা বলছি, কিন্তু কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে কথা বলা হয় নাই, যে কিনা না বুঝে না হই না হুদাই লাফায় আর ওরা মাথার চুল গুকালার করে ফুললি ওয়ার্ল্ডের ভিতরে দেশকে রিপ্রেজেন্ট করতেছে, পরে লাঞ্ছিত করছে এইটা বুঝতে পারছি, কিন্তু বঞ্চিত কিভাবে করলো এইটা বুঝতে পারি নাই। আর কি গোবর খায় নাকি গোবর চুলে মাখে, যে কুরবানি ঈদের সময় গোবর পাইতাছে না চুলে মাখার জন্য। ভালোবাসার একটা মানুষ সে হলো মামুন, মামুন ও জিরু যে একটা মানুষ সে হলো কি মামুন, আপনাদের সাপোর্টের কারণে আমি ভালোবাসাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি, রিপ্রেজেন্ট করতেছি সেই বাচ্চার মতন লাফাইতে পারেন এবং কি নিজে নিজে সেলিব্রিটি দাবি করেন। আমরা যখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখানে বাস ড্রাইভার গুলো আমাদেরকে বলতেছে যাবেন যাবেন, আমরা গাছের একটা পণ্য হয়ে গেছি বাজারে। গাছের পণ্য, তাও তো ভালো যে কন্ট্রাক্টর বাইতরে গাছের পণ্য কইছে, পরে যে গুগল আর চুল করে ডাক দেনে ওর শাস্তকালের ভাগ্য, আর ওর রিপ্রেজেন্ট গুলা কি একদম সেই। ও গাইস দেখো আমাদের গ্রামের গাছের ভিতরে কি হয়েছে, কি সুন্দর একটা কাঁঠাল হয়েছে, কোনটা ওর চুলের কালার এবং কোনটা পেয়ারা গাছের পাতা আমি নিজেই বুঝতাছি না। তারপর কি কয় শুনেন, গাইস দেখো আমাদের গ্রামের গাছের ভিতরে কি হয়েছে, কি সুন্দর একটা কাঁঠাল হয়েছে। সো গাইস এই কাঁঠালটাকে আপনাদের এলাকায় কি নামে পরিচিত একটু বলবেন, কাঁঠালটা দেখতে খুব সুন্দর না, খাবেন তাহলে বলে দেন এই ফলটার নাম কি, কাঁঠাল নাকি? কালকে আমি গরু হাটে গেছিলাম, দেখলাম যে একটা গরু লেঞ্জা উঠে পটি করতেছে, গরু তার বাকি দিকটা ছাড়ার পর দেখবেন ওই জায়গাটা এরকম 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 করে, ঠিক তেমনই হয় পেয়ারারে কাঁঠাল মনে করে চুম্মাইতাছে। স্টুপিডিটির একটা লিমিট আছে, ওই লিমিটটাও ক্রস করে ফেলছে। আপনারা কিন্তু চাইলে করতে পারেন, অনেক কষ্ট জানি, অনেক বকা দিচ্ছে, কিছু করার নাই, ফুললি ইন্ডিয়ানদের আমার তো মন চাই যে আমার চুলের ভিতরে সাত কালার লইয়া সাত কালার রং করি, সাত কালারের রং এমন করে কে আসাইতাছে কি ডান্স সেই কি কম আমি ছোট ভাই আছে কেন মামুন কি ভাই দেখতে কি কিছু করে শুধু আমাদের দেশকে প্রেজেন্ট প্রেজেন্ট করতে ওয়ার্ল্ডের মধ্যে দেখা তো ভাই কোন ইউটিউবার বা কোন ওয়ার্ল্ডের মধ্যে কি প্রেজেন্ট করতে পারছে, কিন্তু আমাদের মামুন প্রেজেন্ট করছে প্রেজেন্ট, ঠিক আছে ওই এমন করে কেন বুঝতেছি না, এটা আসলে দুঃখজনক মামুন আমাদের বাংলাদেশের মধ্যে সিনিয়র ভাই আপনি রাখতে কই ভাই আত্রা ভাই সরা ঠিক হয়
সালমান মুক্তাদির তুমি দেশে রিপ্রেজেন্ট করতে পারো না, তাই তোমার পাশায় তালি। এমনকি বর্তমান সময়ে তৌহিদ আফ্রিদিও দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না, তাই তৌহিদ আফ্রিদির পাশায় তালি। দেশকে রিপ্রেজেন্ট করতেছে কারা? এই প্রতিবন্ধী মামুন, দাঁতভাঙ্গ অপু, এবংকি এইরকম তেলবাজ গুকলা চুলের আপুরা দেশকে রিপ্রেজেন্ট করতেছে। কারণ আমি ভালো নাই, কেন জানেন? মামুনের উপর যে অত্যাচারটা হয়েছে তাই আমি ভালো না। কারণ উপরে যে ঘটনাটা ঘটছে, আমরা বাংলাদেশের মানুষ লজ্জিত, তাই কান ধরি। কান ধরে এর প্রতিবাদ জানিয়ে হবে না। একটা লাইক দিবেন, কোন মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার শাহরিয়ার মেরাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দাঁতভাঙ্গ অপু আর প্রতিবন্ধী মামুন হলে আমার আগে অনেক ভিডিও আছে, ওই ভিডিও গুলা যাও দেখো। আজ আমি যাচ্ছি, বাই বাই। আর মেরাজ ভাই, ভাই এরকম ভিডিও কি আরো হবে না? কইব না মানে আবার জিগায়। আপনারা ভিডিও শেয়ার করলে অবশ্যই হবে। আর বলটু, ইন্ডিয়ার মতন বাংলাদেশও টিকটক এবং লাইকি ব্যান হতে যাচ্ছে, কেননা ওদের এই স্টুপিডিটি আর কেউ নিতে পারতাছে না।